नमस्कार बन्धुरा आमार चैनेले आमी आपनादेर के स्वागत जानाई। आज आमी आपनादेर काछे शेयर करब कानेर दुलेर ग्लेज चले गेले आपनारा कि करबेन, टमेटो चाले देबेन कीसेर जन्य, सरिषार तेलेर झाँझालो भाव दूर करबेन कीभाबे, कोनो किछु भाजा भाजी करले अनेक तेल खरच होले कि मिशिए नेबेन, टॉयलेटे साबानेर पैकेट देबेन कीसेर जन्य, सोयाबीन बड़ी अनेक दिन भालो राखबेन कीभाबे, जामा कापड़े साबानेर पैकेट राखबेन कीसेर जन्य, तारी किछु टिप्स निये चले एसेछि। आजकेर प्रथम टिप्सटि होलो এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণের সয়াবিন। আর সয়াবিন কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি, তবে দেখবেন রোজ কিন্তু আমরা কেউই সয়াবিন রান্না করি না, আর সয়াবিন তখন অনেক দিনই আমাদের বাড়িতে থেকে যায়। এর ফলে সয়াবিনের মধ্যে কিন্তু পোকা ধরতে শুরু করে। তো সয়াবিনগুলো আপনারা কীভাবে রাখবেন তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর সয়াবিনের মধ্যে এইভাবে করে আপনারা লঙ্কা গুলো রেখে তারপর জার বা কৌটোর ঢাকনাটি এইভাবে লাগিয়ে রেখে দেবেন। দেখবেন সয়াবিনগুলো যতদিনই আপনারা রাখুন না কেন কোনো রকমের পোকা ধরবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপস। লবণ হলো এমন একটা জিনিস যেটা আমরা রান্নাতে যদি ব্যবহার না করি সেই রান্নার কোনো স্বাদ কিন্তু আমরা পাই না। তবে দেখবেন লবণটা যে কৌটো বা জারের মধ্যে রাখা হয়, বিশেষ করে বর্ষাকালে লবণটা কিন্তু অনেকটাই ভিজে ভিজে ভাব হয়ে যায়, অনেক সময় আবার লবণ থেকে জল ছাড়তেও শুরু করে। তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব, যখনই আপনারা জারের মধ্যে লবণ রাখবেন কিভাবে রাখবেন। প্রথমে আপনারা কি করবেন, যে পাত্রে লবণ রাখবেন অবশ্যই কিন্তু কাঁচের জারের মধ্যে রাখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেপার, এখান থেকে একটা টুকরো আমি পেপার কেটে নেব, আর এই পেপারটি কিন্তু আমি ডবল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন এটা কি করব চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের চাল, এই যে দেখতে পাচ্ছেন চাল নিয়েছি। এবার এই পেপারটাকে আমি এইভাবে করে মুড়ে নেব। পেপারটি আমি কিভাবে মুড়ছি সেটা ভালোভাবে দেখলে কিন্তু বোঝা যাবে। এইভাবে যদি আমরা পেপারটা মুড়ে দিই তাহলে কিন্তু যে চালগুলো আমি পেপারের ভেতরে দিয়েছি সেগুলো কিন্তু কোনোভাবে বাইরে বেরিয়ে যাবে না। আর এই যে পেপারটা কিন্তু আমার মুড়িয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমি এখন কী করি চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা চামচ, এই যে লবণটা রয়েছে সেটাকে কি করব এইভাবে করে একটু আমি সরিয়ে নেব, মানে মাঝখানটা লবণের একটু ফাঁকা করে নেব। এবার যে চালটা আমি পেপারের মধ্যে মুড়িয়ে রেখেছি সেটাকে এইভাবে দিয়ে দেব, আর তারপর লবণটা ওপর থেকে এইভাবে আমি চাপা দিয়ে দেব। আর কি করবেন, এইভাবে করে আপনারা লবণটা রেখে দেবেন, দেখবেন যে ভিজে ভাবটা হয় লবণের মধ্যে সেটা কিন্তু আর হবে না। যদিও আপনারা প্লাস্টিক জারের মধ্যে রাখেন তাও কিন্তু এই ভিজে ভাবটা হবে না। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা টমেটো নিয়েছি, এখন যেহেতু টমেটোর দাম অনেকটাই বেশি হয়ে গেছে আমরা যদি একটু কম দামের মধ্যে পাই তখন কাঁচা টমেটোই আমরা বাড়িতে নিয়ে আসি, আর সেই কাঁচা টমেটো দিয়ে কিন্তু আমরা রান্না করতে পারি না। তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব, এই ধরনের যদি কাঁচা টমেটো নিয়ে আসেন কীভাবে আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে পাকিয়ে নিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চাল, আপনারা যেখানে চাল স্টোর করে রাখেন সেই জায়গার মধ্যেই এই কাজটা করলে সব থেকে ভালো হবে। তো এই যে টমেটোগুলো রয়েছে সেইগুলো আমি চালের মধ্যে এইভাবে করে বসে, আর তারপর চালগুলো ওপর থেকে এভাবে ঢাকা দিয়ে দেব। প্রত্যেকটা টমেটোই কিন্তু আমি এইভাবে রেখে দেব, তারপর একটা ঢাকা দিয়ে আমি এটাকে একদিনের জন্য রেখে দেব। যেহেতু আমার টমেটোগুলো খুব বেশি কাঁচা নেই, আপনাদের যদি খুব বেশি কাঁচা থাকে তাহলে এইভাবে করে দুদিন কিন্তু রাখতে হবে। তো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব, তারপর একদিন পর আমি ফিরে এসে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে টমেটোগুলো কিন্তু অনেকটাই লাল হয়ে এসেছে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপসে।
আমি এখানে নিয়েছি সরষের তেল। দেখবেন এমন কিছু কিছু রান্না আছে যেগুলো কিন্তু আমাদের সরষের তেল ছাড়া একদমই ভালো লাগে না, তবে এই সরষের তেলের যে ঝাঁঝটা থাকে সেই ঝাঁঝের কারণে কিন্তু অনেকেই সরষের তেল খেতে পারে না। আর তখন যে রান্নাগুলো আমাদের সরষের তেল ছাড়া একদমই ভালো হয় না সেই রান্নাগুলোও তখন তারা খেতে পারে না। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব, যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে আপনারা কি করবেন। রান্না করার জন্য যখন কড়াইয়ে তেল দেবেন তারপর কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের তেঁতুল, আর তেঁতুলের মধ্যে দিয়ে দেবেন একদমই সামান্য লবণ। এবার লবণ আর তেঁতুলটাকে এইভাবে করে মাখিয়ে নেবেন। যে তেলটা কড়াইয়ে গরম করতে বসিয়েছেন তার মধ্যে এই যে লবণ আর তেঁতুলের মিশ্রণটা দিয়ে দেবেন, আর তারপর ভালো করে তেলটাকে গরম করে নেবেন, যেমন তেঁতুলটা ভালোভাবে লাল হয়ে যায়। আর তারপর গরম তেল থেকে এই তেঁতুলটাকে তুলে দেবেন, আর তখন দেখতেই পারবেন যে সরষের তেলের মধ্যে যে ঝাঁঝালো ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাচ্ছে। আর যারা ঝাঁঝের কারণে সরষের তেল খেতে পারেন না তারাও কিন্তু সরষের তেল খেতে পারবেন। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপসটি হলো আমাদের সরষের তেল নিয়েই। দেখবেন যখনই আমরা কোনো কিছু সামুদ্রিক মাছ ভাজি অথবা অন্যান্য কোনো কিছু ভাজা করি আমাদের সরষের তেল কিন্তু অনেকটা পরিমাণে লাগে। তার একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 100 গ্রামের মতো সরষের তেল নিয়েছি, তার মধ্যে দিয়েছি এই সামান্য পরিমাণের লবণ। আপনারা যদি আরও বেশি তেল নেন সেক্ষেত্রে লবণের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। লবণটা দিয়ে আমি তেলের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব। আর যখনই আপনারা কোনো কিছু ভাজা ভাজি করবেন অথবা মাছ ভাজবেন এই তেল দিয়ে যদি ভাজেন দেখবেন যে পরিমাণের তেল লাগে তার অর্ধেক কিন্তু তেল লাগবে। আর এইভাবে করে বানিয়ে কিন্তু আপনারা কোনো বোতল বা ফানেলের মধ্যে রেখেও দিতে পারেন আগের থেকে। তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপস। ভাত রান্না করার আগে আমরা চাল কিন্তু সবাই ধুয়ে দিই, আর সেই চাল ধোয়ার যে জলটা থাকে আমরা সাধারণত ফেলে দিই, কোনো কাজে কিন্তু ব্যবহার করি না। আজ আমি এই চাল ধোয়ার জল দিয়ে এমনই দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা জানলে কিন্তু আপনারা কখনোই চাল ধোয়া জলটা ফেলে দেবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। চালটা আমি এখন ধুয়ে নিয়েছি, আর নিয়ে নেব আমি একটা পাত্র, তার মধ্যে এই চাল ধোয়া জলটি আমি দিয়ে দেব। চালটা আমি আরও একবার বেশ কিছুটা জল দিয়ে ধুয়ে তারপর এই পাত্রের মধ্যে আরও কিছুটা চাল ধোয়া জল আমি দিয়ে দিলাম। আর এখন এই জলটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। তো দুভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এবার এই চাল ধোয়া জলটা আমি কি কাজে লাগাই চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমাদের এই ধরনের যে কাঁচের গ্লাস অথবা কাঁচের বাটিগুলো হয় দেখবেন একটা জলের ছাপ পড়ে যায়, আর সেই ছাপগুলো কিন্তু খুব সহজে যায় না। তো কি করবেন, এই যে চাল ধোয়া জলের মধ্যে আপনারা কাঁচের বাটি গ্লাস বা অন্যান্য কোনো জিনিস যাই হোক না কেন এইভাবে করে ভিজিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। তারপর কি করবেন, নিয়ে নেবেন এরকম ধরনের একটা প্লাস্টিক, আর এখানে কিন্তু স্ক্রাবার ব্যবহার করবেন না, নইলে কাঁচের যে গ্লাস বা বাটির মধ্যে একটা দাগ চলে আসবে। এবার এই প্লাস্টিকটা দিয়ে আমি এইভাবে করে একটু ঘষে নেব, আর এটা একদমই হালকা হাতে করে নিলেই কিন্তু হয়ে যাবে। একইভাবে গ্লাসটাকেও আমি ঘষে নিলাম। এখন এই যে চাল ধোয়া জলটা রয়েছে সেটাকে আমি সাইড করে নেব, আর পরিষ্কার জল এখানে নিয়ে নেব। এবার এই জলের মধ্যে আমি গ্লাসটাকে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে গেছে। একইভাবে যে বাটিটা রয়েছে সেটাও কিন্তু আমি ধুয়ে নেব। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপসে।
আরেকটা বাটির মধ্যে যে চাল ধোয়া জলটা রেখেছিলাম সেটাকে আমি নিয়ে নিয়েছি। আর এখন নিয়েছি বেশ কিছুটা আলুর খোসা, আর নিয়েছি এই যে একটা কলার খোসা, আর এটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এই ধরনের কলার খোসাই কিন্তু নিতে হবে, বা অন্যান্য সবজির খোসা নিলেও চলবে। এইভাবে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা রাখার পর দেখতেই পাচ্ছেন এই জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি নিয়ে নেব একটা ছাঁকনি আর অন্য একটা পাত্র, এই যে জলটা রয়েছে সেটাকে আমি ছেঁকে নেব। এবার এই জলটাকে আমি কি করি চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমাদের বাড়ির মধ্যে যে গাছপালাগুলো আমরা লাগাই, দেখবেন অনেক সময় কি হয় গাছের মধ্যে ফুল হয় না, ফল আসে না, অথবা গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে, গাছের গ্রোথ কিন্তু অনেকটাই কমে যায়। আর তখন আপনারা কি করবেন, যে সলিউশনটা চাল ধোয়া জলে আমি বানিয়ে রেখেছি সেটা গাছের গোড়ায় এইভাবে করে দিয়ে দেব। আর দেখবেন যে গাছটা কিন্তু দ্রুত বৃদ্ধি করবে আর ফল ফুলও কিন্তু গাছের মধ্যে আসবে। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপস। ধূপ আমরা সকাল সন্ধে কিন্তু সকলেই ঠাকুরের কাছে দিয়ে থাকি, আর এই ধূপ ঠাকুরের কাছে দেওয়া ছাড়াও কিন্তু আরও অন্য কাজেও আমরা ব্যবহার করতে পারি। তারই একটা টিপস আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি, চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ধূপ দিয়ে আমি আর কি কাজে ব্যবহার করি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেপার। এবার কি করব, এই যে ধূপগুলো রয়েছে সেগুলো আমি এইভাবে করে রাখব, আর তারপর এখানে নিয়ে নিয়েছি আমি একটা তালা। এর জায়গায় আপনারা যে কোনো পাথর বা ভারী জিনিস নিতে পারেন। তো এইভাবে করে আমি কিছুবার করে নেব। আর কাজটি আমি কিভাবে করেছি সেটা কিন্তু ভালোভাবে দেখতেই পেয়েছেন। আর এখন এই যে ধূপের কাঠি থেকে যে ধূপগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, আর যেটুকু লেগে আছে আমি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নেব। এবার এটাকে কি কাজে লাগাই চলুন তাহলে দেখে নেওয়া। আমি এখানে নিয়ে নিয়েছি একটা খালি সাবানের প্যাকেট। এখন এই যে ধূপের গুঁড়োগুলো রয়েছে সেই সাবানের প্যাকেটের মধ্যে আমি এইভাবে করে ভরে নেব। সব ধূপের গুঁড়োগুলোই কিন্তু সাবানের প্যাকেটের মধ্যে ভরে নিতে হবে। আর এখন সবগুলোই ভরে নেওয়া হয়ে গেছে, এখানে আমি সাবানের প্যাকেটটার মুখটাকে এইভাবে মুড়ে নেব। তারপর একটা সেলো টেপ দিয়ে এইভাবে করে মুখটাকে আটকে নেব। আমি এখানে দুটো সেলো টেপের টুকরো এভাবে করে লাগিয়ে নিয়েছি। আর এখন এটা দিয়ে কি করি চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি একটা সুচ। এবার সুচ দিয়ে এই যে সাবানের প্যাকেটটাকে আমি এইভাবে করে ফুটো করে নেব। কাজটি আমি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বোঝা যাবে। তো পুরো সাবানের প্যাকেটটাই আমার ফুটো করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে কি কি কাজে আমি লাগাই চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা যখনই আলমারি খুলি বা যে জায়গার মধ্যে জামা কাপড় রাখি, দেখবেন জামা কাপড় থেকে বিশেষ করে বর্ষাকালে একটা ভ্যাপসা গন্ধ কিন্তু ছাড়তে থাকে। আর সেই গন্ধ দূর করার জন্য আমরা কিন্তু অনেক জিনিস কিনেও থাকি, আর নানা রকম চেষ্টা কিন্তু করে থাকি যাতে করে সেই গন্ধটা দূর হয়ে যায়। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। এই যে সাবানের প্যাকেটটাকে আমি তৈরি করে রেখেছি সেটাকে আপনারা কি করবেন, জামা কাপড় যেখানে রাখবেন তার মধ্যে আপনারা এইভাবে করে রেখে দিতে পারেন, অথবা আলমারির সাইডেও কিন্তু রেখে দিতে পারেন। দেখবেন এই যে ফুটোগুলো আমি করে রেখেছি সেখান থেকে কিন্তু হালকা হালকা গন্ধ আসতে থাকবে, আর যে ভ্যাপসা গন্ধগুলো থাকে সেগুলো কিন্তু আর আসবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। টয়লেট আমরা প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি, তবে দেখবেন টয়লেট কিন্তু আমরা রোজ রোজ কেউই পরিষ্কার করতে পারি না। তবে হঠাৎ করে যদি আমাদের বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে আর টয়লেট যদি আমাদের পরিষ্কার না থাকে, দেখবেন টয়লেট থেকে কিন্তু একটা বাজে দুর্গন্ধ ছাড়তে থাকে। তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। যখনই আপনারা এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়বেন কি করবেন, টয়লেটের মধ্যে যে আমাদের স্ল্যাবগুলো থাকে, অথবা কেউ কিন্তু এখানে হ্যাঙ্গারও লাগাতে পারেন,
সেই জায়গা সাবানের প্যাকেটের মধ্যে যে ধূপের গুঁড়োগুলো ভরে রেখেছিলাম সেই প্যাকেটটাকে এইভাবে করে আমি রেখে দেব। তাছাড়াও আপনারা ফ্ল্যাশ ট্যাঙ্কের এই যে সাইডে এইভাবে করেও কিন্তু রেখে দিতে পারেন। আর যেহেতু এই সাবানের প্যাকেটের ওপরে ফুটো করা আছে, দেখবেন আস্তে আস্তে গন্ধটা কিন্তু পুরো টয়লেটের মধ্যেই ছড়িয়ে যাবে, আর বাজে গন্ধ কিন্তু টয়লেট থেকে আসবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী। আমি এখানে নিয়েছি কানের দুল। এই ধরনের যে স্টোন বসানো কানের দুলগুলো হয়, দেখবেন কিছুদিন ব্যবহার করে নিলে এর গ্লেজটা যেমন চলে যায়, ঠিক সেরকমই যে স্টোনগুলো বসানো থাকে সেগুলোও কিন্তু ছাড়তে থাকে। তো টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব, যখনই আপনারা এই ধরনের কানের দুল কিনে নিয়ে আসবেন তখন কি করবেন, নিয়ে নেবেন এরকম নেল পেন্ট, আর তারপর যে জায়গাগুলোতে স্টোন বসানো আছে সেই জায়গাগুলোর মধ্যে এই ভাবে করে লাগিয়ে দেবেন। তারপর দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করলেও কিন্তু এই যে কানের দুলের গ্লেজটা চলে যায় সেটাও যাবে না, আর কোনো স্টোন কিন্তু ছেড়েও যাবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে বন্ধুরা, যদি আমার এই টিপসের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন নতুন আরও টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।